রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এবং পাবা মোহনপুরের গতবারের আমাদের বিএনপির ক্যান্ডিডেট এবং রাজশাহী জনপ্রিয় নেতা অ্যাডভোকেট শফিকুর রহমান মিলন, আপনারা জানেন গত 28/7/2023 তারিখে ঢাকায় একটা সমাবেশ ছিল। সেই সমাবেশেরকে কেন্দ্র করে ওনাকে 26 তারিখে ঢাকায় 54 অ্যারেস্ট করে। তারপরে আমরা রাজশাহীতে ওনাকে দুইটা মামলায় অ্যারেস্ট দেখাই বোয়ালিয়া থানার। সেই দুইটা মামলায় যখন এখানে অ্যারেস্ট দেখার পর আমরা জামিন ছিলাম, জামিন পেলাম। তারপর ওনার বিরুদ্ধে একটার পর একটা মামলা দিতে এ পর্যন্ত 8টা মামলা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটনের মধ্যে। আর সবশেষ মামলা যেটা দিয়েছে চারঘাটের, গত বছরের 22 সালের আপনার নভেম্বর মাসে একটা মামলা, একটা মিথ্যা মামলা, রাজনৈতিক মামলা, গায়েবী মামলা, যে মামলায় ওনাকে গত 2 তারিখে সনস্টেপ প্রেয়ার দেয় তদন্তকারী কর্মকর্তা, যেটা সম্পূর্ণ ইলিগাল, বেআইনি এবং বাংলাদেশের সংবিধান বিরোধী। তারপর সে মামলাতে ওনাকে সনস্টেপ দেখানোর পরে ওনাকে নিয়ে গেল, আমরা জামিনের প্রার্থনা করলাম, জামিনের প্রার্থনা মঞ্জুর করল বিজ্ঞান এসিজিএম ম্যাজিস্ট্রেট সাহেব। তারপরে ওনাকে পরের দিন আমরা শুনলাম যে রিমান্ডের প্রেয়ার দিয়েছে এবং ওনাকে আবার নিয়ে আসলো, রিমান্ড শুনানি হলো। যেটা আমাদের মহামান্য হাইকোর্টে একটা রুলিংও আছে, যদি কোনো আসামির সনস্টে প্রেয়ার দেয় সেই মামলায় তাকে রিমান্ড দেওয়া যাবে না। তারপরও বিজ্ঞ আদালত শুনানি অন্তে ওনাকে একদিনের রিমান্ড দিলেন, সেই রিমান্ড শেষে উনি আজকে আবার বিজ্ঞ আদালতে হাজির হয়েছেন, আমরা ওনার সাথে কথা বললাম। এই হলো এখন বাংলাদেশের পরিস্থিতি। দেখা গেল যে গভর্নমেন্টের নির্দেশে পুলিশ প্রশাসন কোনো আইন, কোনো নিয়ম, কোনো শৃঙ্খলা, কোনো কিছু তোয়াক্কা না করে যখন যা ইচ্ছা তাই করছে, যাকে ইচ্ছা তাকে অ্যারেস্ট করছে, তাকে না পেলে তার বাসা থেকে তার ছোটো ভাই, তারপর আমরা কালকে দেখলাম যে একজন মহিলাকে তুলে নিয়ে আসছেন, যে মহিলা একজন বয়স্ক মহিলা, তার ছেলে বাসায় না, তাকে তুলে নিয়ে আসছে একটা মামলায়। এইরকম এখন গোটা বাংলাদেশে এই চিত্র। তো আমরা আজকে ওনাকে রিমান্ডে নিয়ে গেছিলো, যেহেতু একদিনে রিমান্ড ফেরত হয়ে আসলেন উনি, রিমান্ডে এখন শুনানির আমরা রিপোর্টটা পাই না এখন, যেহেতু রিপোর্টটা পাইলে আমরা তখন আপনাদেরকে অবগত। আইন কর্মকর্তা আছে, এগুলো কোনো তোয়াক্কা করছে না, আইন কিছু মারছে না, ওনাদের ইচ্ছা মতো ওনারা চার্জশিট দিচ্ছেন, ওনাদের ইচ্ছা মতো আসামি অ্যারেস্ট করছেন। মিলন ভাইয়ের এই সর্বশেষ মামলা, এই মামলাটার কাহিনীও সেই, 1 বছর আগেকার মামলা, অথচ এখন পর্যন্ত কোনো চার্জশিট হয়নি। এটা বিস্ফোরক দ্রব্য আইনের একটা মামলা। মিলন ভাইয়ের এই পর্যন্ত 8টা মামলা, আর টোটাল মামলা মিলন ভাইয়ের হলো 42টা। বাবলু ভাই, বাবলু ভাই, দামপুরা।